বল্টুমানি কোথায়? বল্টুমানি একদিনের ছুটি পেয়ে ঘুরতে বেরোতে শুরু করে দিয়েছে। কোথায় আছো তোমরা ঘুরতে জানো কি? জানো না? তোমাদের কে ডেকে নিয়ে এসছে গাড়িতে? মা ডেকে নিয়ে এসছে। তাহলে তোমার মাই জানে সব আজকে কোথায় যাচ্ছে। তোমরা একদিনের ছুটি পেয়েছো, কোথায় যাচ্ছো আজকে ছুটি পেয়েছো? হ্যাঁ, তার ছুটিতে তোমরা কোথায় বেরিয়ে গেছো? ছুটি পেলে অন্তত ড্যাং ড্যাং করে খাওয়া দাওয়া নিয়ে বেরিয়ে গেলে। শীতের মরশুমে ছুটি পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। বেরিয়ে পড়েছি এটা রেডি হয়ে, আর এগুলো সব গাড়ির মধ্যে ডিকি ভর্তি খাবার। তো যাচ্ছো কোথায়? যাচ্ছো কোথায়? ওটা নাই, সারপ্রাইজ থাক না, বলতেই হবে না। কোথায় যাচ্ছো বলো? আমরা যাচ্ছি কোথায় বলবো না। সঙ্গে নিয়ে নিয়েছি বাড়ির থেকে রান্না ভাত তরকারি কৌটো ভরে নিয়ে নিয়েছি। যাচ্ছি অনেকটা দূর, 3 ঘন্টা তো লাগবে মিনিমাম রাস্তায়। জানি না পৌঁছতে পারবো কিনা। এখন কটা বাজে? 11টা বেজে গেছে। 3 ঘন্টা রাস্তা জার্নি করে পৌঁছাতে মিনিমাম 3-4টা বেজে যাবে। দেখা যাক। তাহলে বলটো তুমি খাওয়া দাওয়া কি নিয়ে যো? ওই খাওয়া দাওয়া নিয়ে যো। বল বনির সামনে একটা প্যাকেটে কি তাড়া উড়ো করে রেডি করে। এই তো পেয়ারা, আর এখানে রয়েছে চানা চানা। ও বাবা, ওটা বলটো মানে স্পেশাল নিয়ে নিয়ে যো। হ্যাঁ ঠিক আছে, বনি নিজের মতো গুছিয়ে নিয়েছে, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। আর তুমি কি কি নিয়ে যো বলো? রাস্তায় যাব এই তো এইগুলোই, এই লেস নিয়েছি, এই লাল লেস, কুরকুরে, এই লজেন্সের কৌটো আছে 2-3টে। তো টাইম পাস করতে করতে যেতে হবে এইগুলো খেতে খেতে, তাই তো বলটো বনি? ওকে, তাহলে উঠে বড় ঝটপট তো একটা ভালো জায়গায় যাচ্ছি। তো কাল পরশুর মধ্যে আমাদের ভিডিও চলে আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা ধামাকা ভিডিও চলে আসবে। অপেক্ষা করো, ওয়েট করো, তাড়াতাড়ি চলে আসবে। ওকে ঠিক আছে, আজকে যাওয়া যাক। আর লেট কেন? অনেকটা লেট হয়ে গেছে। ওকে ঠিক আছে, চলো 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 চলো।